Assalamualaikum everyone. আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাই দিব আজকে রাত 12টার পর এবং কালকে ভোর 4টার পর বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে অনেকগুলো কনফার্ম ইভেন্ট এবং আপডেট অ্যাড হতে যাচ্ছে। যে ইভেন্টগুলোর প্রি অ্যাক্সেস ভিডিও সহ রিভিউ করে দেখাবো। এছাড়াও অ্যাঞ্জেলিক থিমে যত আইটেমটা ডিজাইনিং করা হয়েছিল প্রত্যেকটা আইটেম কবে কোন ইভেন্টের মাধ্যমে আসবে ইভেন্ট প্রি অ্যাক্সেস এবং কনফার্ম ডেটগুলো জানাই দিব। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস বিগিন দা শো। 38 ওবিবি আপডেট আসছে আমাদের প্রায় 2 মাস মত হয়ে গেল। শুরু থেকেই তোমাদেরকে ট্রেন্ড অপশনে যতগুলো আইটেম রেড ছিল অ্যাঞ্জেলিক স্পেশাল প্রত্যেকটা আইটেম রেডের কিন্তু রিভিউ করছিলাম। সো এই আইটেম রেডগুলো কিন্তু ওবিবি আপডেটের লাস্টের দিকে ইভেন্ট আসতে যাচ্ছে। যেই ইভেন্টগুলোর প্রি অ্যাক্সেস এবং কনফার্ম ডেটগুলো বলে দিব। ফার্স্ট অফ অল তোমরা ইভেন্টের ইন্টারফেসটা দেখতে পেয়ে যাচ্ছ আর ইভেন্টের নাম হবে স্কাই অ্যাঞ্জেলিক পার্টি ইভেন্ট। ইভেন্টের মেন আইটেম রেড হিসেবে একটা ডিনো বান্ডেল থাকবে যেটা অ্যাঞ্জেলিক স্পেশাল ডিজাইনিং করা এবং সাবমেন আইটেম গুলোতে হেড ক্যাপ হুডি এবং স্লিপার থাকবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে ইভেন্টটা বুঝাই দিই। এই ইভেন্টে তোমরা নরমাল স্পিন 20 ডায়মন্ডের দেখতে পেয়ে যাবে এবং সুপার স্পিন থাকবে 199 ডায়মন্ডের। এই ইভেন্টটা অনেকটা ইমোট পার্টি ইভেন্টের মতো কাজ করবে। 5টা স্পিন করলে একটা গ্রান্ড প্রাইজ অবশ্যই পেয়ে যাবে। এর মানে সবগুলো আইটেম রেড যদি তোমরা বের করতে চাও তাহলে টোটাল 5000 মতো ডায়মন্ড লাগবে। আর তোমাদের পছন্দের আইটেম রেড যদি তোমরা আগেই পেয়ে যাও তাহলে তো আর এখানে স্পিন করার কোনো প্রয়োজন নেই। যদি তোমার লাক খুবই খারাপ হয়ে থাকে তাহলে তোমাদের 5000 পর্যন্ত ডায়মন্ড লেগে যেতে পারে। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে তোমরা আইটেম রেড গুলোর এইচডি কোয়ালিটি রিভিউ দেখতেই পারতেছো। ডিনো বান্ডেল সকলেরই পছন্দের, বাট কেউই ডিনো বান্ডেল পরে গেম প্লে করতে একদমই পছন্দ করে না, কারণ এই বান্ডেলটার শেপ টেপ দিতে পারছিলাম বাট টোটাল প্রায় 6 দিন পর্যন্ত আমি কোনো ভিডিও দিতে পারি নাই। তোমরা জানো নিয়মিত ইউটিউব চ্যানেলে কাজ করা, নিয়মিত ভিডিও বানানো, ভিডিও এডিটিং একটা বোরিং লাইফ চলে আসছে। আর এই বোরিং লাইফটাকে মজাদার করে তোলার বেস্ট প্লেস হচ্ছে গ্রাম। কাজের মাঝখানে অবশ্যই আমাদের একটু ছুটিরও প্রয়োজন, যার জন্য কিন্তু গ্রাম থেকে একটা লম্বা ছুটি কাটায় আসলাম। তোমরা কারা কারা এই ডিসেম্বর মাসে শীতের সময় গ্রামের বাসা থেকে ঘুরে আসছো কমেন্ট করে জানাই দিও এবং কি কি করছো গ্রামের বাসাতে গিয়ে এটাও কমেন্ট করতে ভুলবা না। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম নেক্সট পেনড্রাইল হিসেবে আমাদের M24 এর একটা গান স্কিন হতে পারে, মানে ওইটা কিন্তু পসিবিলিটি ছিল। এখন কিন্তু ফাইনালি কনফার্ম হয়ে গেছে এবং অফিশিয়াল ব্যানারও চলে আসছে যে নেক্সট পেনড্রাইল হিসেবে আমরা M24 এর এই গান স্কিনটাই দেখতে পেয়ে যাচ্ছি। যে ওয়েপন রয়্যালের প্রি অ্যাক্সেসটাও তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছো। এর অ্যাবিলিটি হবে ডাবল ড্যামেজ, সিঙ্গেল ম্যাগাজিন এন্ড রিলোড স্পিড মাইনাস। ওয়েপন রয়্যালের গান স্কিন হিসেবে এটা খুব বেশি ইউজেবল হবে না, কারণ M24 গানটা আমরা খুবই কম ইউজ করে থাকি। তো তোমাদেরকে বলবো আর 10-12 দিনের ভিতরেই আমাদের নেক্সট ওবিবি আপডেট মানে OB38 আপডেট চলে আসবে। তো ওই ওবিবি আপডেটেও তোমরা দুইটা ওয়েপন রয়্যাল দেখতে পারবা। দুইটা ওয়েপন রয়্যালে নতুন ডিজাইনিং করা গান স্কিন থাকবে। এই ওয়েপন রয়্যালে ওয়েপন রয়্যাল ভাউচার না খরচ করে আপকামিং নিউ স্কিনের জন্য তোমরা ভাউচার গুছায় রাখতে পারো। এইটা আমার অপিনিয়ন, তোমরা কি করবা সেটা তোমাদের ব্যাপার। আর একটা বিষয় বলি, আজকের যে ভিডিওটা তোমরা দেখতেছো এটা কিন্তু আমার করা এবং তোমাদের দেখা সাদ গেমিং চ্যানেলের 2022 সালের একদম লাস্ট ভিডিও। প্রত্যেকটা বছরেই একটা মানুষের লাইফে সুখ দুঃখ হাসি কান্না অ্যাচিভমেন্ট আরো অনেক অনেক কিছু থাকে। সো তোমাদের কাছে আমার 2022 সালের করা একদম লাস্ট কোয়েশ্চেন থাকবে, তোমাদের 2022 সালের সবচেয়ে বেস্ট মোমেন্টটা কমেন্ট করে জানাই দিও। মানে 2022 সালে তুমি কোন কাজটা করে সবচেয়ে বেশি খুশি হইছো, অথবা যদি তোমাদের অনেক বড় কোনো অ্যাচিভমেন্ট থাকে, এটা যে কোনো কিছু হতে পারে, তোমার কাছে যেটা বড় মনে হয় বা তোমার কাছে যেটা বেস্ট ওইটাই তোমরা কমেন্ট করবা। এখন তোমরাও কোয়েশ্চেন করতে পারো যে সাদ ভাই 22 সালের তোমার বেস্ট মোমেন্ট কোনটা। আমি কোনো কিছু না ভেবে বলবো আমার ইউটিউব ক্যারিয়ার। 2021 সালের ডিসেম্বর মাসে আমার যখন 100K কমপ্লিট হয় এরপর থেকে এই ডিসেম্বর মাস পর্যন্ত এক বছরে তোমরা প্রায় 2,20,000 মেম্বারের ফ্যামিলি করে ফেলছো আমাদের 2 বছর আগেও থাকা 10,000 সাবস্ক্রাইবারের এই ছোট্ট সাদ গেমিং চ্যানেলটাকে। তোমাদেরকে ধন্যবাদ দিয়ে তো আর ছোট করব না, বাট সবার জন্য থাকবে আমার মন থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা। আর তোমাদের বেস্ট মোমেন্টটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাই দিও, আমরা কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইবারদের সাথে কথা বলবো। ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর রয়েছে, চলো সকালে মিলে কালকে ভোর 4টার পর অথবা আজকে রাত 12টার পর বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে কনফার্ম কোন ইভেন্ট এবং আপডেটগুলি অ্যাড হবে। আজকে একদম রাত 12:01 সময় বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে গেমে লগ ইন করলে তোমরা আমাদের নিউ কনসেপ্টের বুইয়া পাসটা দেখতে পেয়ে যাবা। যেই বুইয়া পাসটার রিভিউ তোমাদেরকে অনেকদিন আগে থেকেই করে দিচ্ছি। বুইয়া পাসেও তোমরা ফ্রি পাস দেখতে পেয়ে যাবা, এছাড়াও প্রিমিয়াম এবং প্রিমিয়াম প্লাস পাস থাকবে। প্রিমিয়াম পাস যদি তোমরা করো তাহলে তোমাদের মেবি 300 ডায়মন্ড লাগবে আর প্রিমিয়াম প্লাস পাস করতে 800 মতো ডায়মন্ড লাগবে। প্রিমিয়াম পাসটা যদি তোমরা পারচেস করো তাহলে যেই মিশনগুলো থাকবে ওই মিশনগুলো আনলক হয়ে যাবে। ব্যাচেজের মতো তোমাদের মিশন কমপ্লিট করে করে আইটেম রেডগুলো আনলক করতে হবে, মানে বুইয়া পাসে তো আর ব্যাচেস থাকবে না, EXP থাকবে। আর যদি তোমরা প্রিমিয়াম প্লাস পাস করো তাহলে তোমরা পারচেস করার সাথে সাথে
লেজেন্ডারি যত আইটেম রয়েছে সবগুলো অটোমেটিক আনলক হয়ে যাবে। সমস্যা নাই, আজকে যেহেতু পিকনিক রয়েছে ভোরের দিকে আমি এই ইলিট পাস বা বুইয়া পাসটা আনলক করে দেখাবো, কত কি ডায়মন্ড লাগে এবং মিশনগুলো কিভাবে কমপ্লিট করতে হবে। এছাড়াও কালকে ভোর 4টার পর অথবা দিনে যেমন সকাল 8টা থেকে 10টার দিকে গেমে লগ ইন করলেই ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে তোমরা 9টা নতুন বান্ডেল দেখতে পেয়ে যাবা। লাস্ট ভিডিওতে তোমাদেরকে সবগুলো বান্ডেলের রিভিউ করে দিছি, এখন তোমরা জাস্ট এক ঝলকে পিকচার গুলো দেখে নাও। এই সবগুলো পিকচারই মেবি ইন্ডিয়া সার্ভারের জন্য কনফার্ম। এখন যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারের সেম ইভেন্ট আসছে সেম ডেটে, তো কালকে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে বাংলাদেশ সার্ভারেও এই সবগুলো বান্ডেল আসতে পারে, অথবা এই সেম বান্ডেলের ভিতরেই 2 থেকে 3টা বান্ডেল আসবে। তো কালকে ভোর 4টার পর এবং রাত 12টার পর এই 2টা ইভেন্টের আপডেট দেখতে পেয়ে যাবা। সো এখন আবারও ইভেন্ট আপডেটের লিস্টে ফেরা যাক। বুইয়া পাস তো আজকে রাত 12টার পরেই আসবে। এলিট পাসে যেমন তোমরা 225 ব্যাচ করার পর প্রত্যেক 25 ব্যাচ পর পর একটা করে ক্রেড পেতে, এরকমই বুইয়া পাসেও তোমরা ক্রেড দেখতে পেয়ে যাবা। যেই ক্রেডটার কিন্তু প্রি অ্যাক্সেস ভিডিও আমার কাছে আসছে, তোমরা দেখতেই পারতেছো। এইটা 2023 সালের জানুয়ারি মাসের বুইয়া পাসের ক্রেড রিভিউ, মানে এই ক্রেডের ভিতরে কি কি বান্ডেল অথবা আইটেম রিওয়ার্ড গুলো থাকবে। ফার্স্ট অফ অল তোমরা সিজন 8 এর বান্ডেল দেখতে পেয়ে গেলে, এরপরে কিন্তু আরো কিছু ইলিট পাসের মেল এবং ফিমেল বান্ডেল রয়েছে। এছাড়াও তোমরা এই ক্রেটে ওল্ড ইলিট পাসের ইমোট, কিছু আইটেম রিওয়ার্ড এবং টোকেন দেখতে পেয়ে যাবা। এই টোকেন গুলো বুইয়া পাস থেকে যেই বান্ডেলটা তোমরা পাবা ওই বান্ডেল লেভেল আপ করতে সাহায্য করবে, মানে ফ্রি টাই পাবা। ইলিট পাসের মতো এই ক্রেড গুলোও তোমরা পেয়ে যাবা বুইয়া পাস থেকে। যাদের লাক ভালো থাকবে তারা সিজন 6 থেকে সিজন 55 এর ভিতরে যে কোনো বান্ডেল অথবা আইটেম রিওয়ার্ড পেয়ে যেতে পারে। বাট এই ক্রেড গুলো ড্রপ রেট খুবই কম দেয়া হবে, মানে লেজেন্ডারি আইটেম রিওয়ার্ড খুবই কম প্লেয়ার পাবে, মানে লিমিটেড প্লেয়ার। তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে সিজন 1-5 এর বান্ডেল গুলো রিটার্ন আসবে, আর সিজন 6 থেকে 55 এর যে বান্ডেল এবং আইটেম রিওয়ার্ড গুলো রয়েছে এইগুলো বুইয়া ড্রপ বা বুইয়া ক্রেডের ভিতরে দেখতে পেয়ে যাবা। এই ক্রেডটা কিন্তু বুইয়া পাসের ভিতরেই থাকবে। সো এই নিউজটা জেনে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও। এছাড়াও আরো একটা ক্রেড রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো, যেই ক্রেটে বুইয়া পাসের যে মেইন বান্ডেলটা রয়েছে এই বান্ডেলের বিভিন্ন কালার কম্বিনেশন এবং টোকেন রয়েছে। কিছুদিন আগে আমাদের গেমে যে নতুন লেজেন্ডারি বান্ডেলটা আসলো, বিভিন্ন কালার অথবা ইমোট নিতে যেমন টোকেন লাগতো, ক্রেট ওপেন করে টোকেন অথবা আইটেমও পাওয়া যেত, এরকম টাইপের ক্রেট হবে এটা। এটাও তোমরা বুইয়া পাস থেকেই পেয়ে যাবা, আবার তোমাদেরকে স্টোর থেকে কিনতেও হবে, মানে বুইয়া পাস থেকে এক অথবা 2টা ফ্রিতে পাবা। বাট বুইয়া পাসের বান্ডেল গুলো আপগ্রেড করতে হলে তোমাদের অবশ্যই এই ক্রেট ডায়মন্ড দিয়ে কিনতে হবে। আরো কিছু কিছু ক্রেট আছে এগুলো বাইরের সার্ভারে। অ্যাঞ্জেলিক আরো 2টা ইভেন্ট দেখানো বাকি রয়েছে, যেমন 5 তারিখের অথবা নেক্সট টপ ইভেন্ট হিসেবে অ্যাঞ্জেলিক থিমে তোমরা টপ ইভেন্ট দেখতে পেয়ে যাবা। যে এই টপ ইভেন্টটা রেড অ্যাঞ্জেলিক প্যান্ট স্পেশাল আসতে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হবে থাকবে রেড কালারের ফেস মাস্কটা, এন্ড 5th হবে তোমরা হুডি দেখতে পেয়ে যাবা। এই টপ ইভেন্টটা আসবে 5 তারিখ, মানে 5th জানুয়ারি। আর লাস্ট একটা ইভেন্টই বাকি রয়েছে, অ্যাঞ্জেলিক রয়্যাল ইভেন্ট। আমি জানি এই ইভেন্টের নিউজ গুলো 2-3 দিন ধরেই ঘোরাঘুরি করতেছে। এছাড়াও ফ্রি ফায়ার কিন্তু অফিসিয়ালি গেমের ভিতরেও জানাই দিছে এই ইভেন্ট গুলো কবে কবে আসতে যাচ্ছে। তো এই ইভেন্ট গুলোর জানার হাইপ অথবা তোমাদের কিউরিসিটি কম থাকবে। জানো আমি গ্রামে ছিলাম, নিউজ গুলো আমার কাছে 2-3 দিন আগেই আসছে, বাট ভিডিও বানানোর কোনো সুযোগই পাই নাই। আমি যতই লেট করে দিই আমার যারা ভালোবাসার সাবস্ক্রাইবাররা আছে, আমার ভিডিও যারা পছন্দ করে তারা অবশ্যই দেখতেছে এখনো ভিডিওটা। তো তোমরা রয়্যাল ইভেন্টের প্রি অ্যাক্সেসটা দেখতেই পারতেছো, আরো অনেক আগে থেকে এই প্রি অ্যাক্সেসটা তোমাদের রিভিউ করছি। গ্র্যান্ড প্রাইজ হিসেবে ব্লু অ্যাঞ্জেলিক প্যান্ট, রেড অ্যাঞ্জেলিক প্যান্ট, ইয়েলো অ্যাঞ্জেলিক প্যান্ট সবগুলোর মেল ভার্সন এবং একটা উইংস ব্যাকপ্যাকের স্কিন এবং মাস্ক থাকবে। সো এই রয়্যাল ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে আসবে 7 তারিখ, মানে 7 জানুয়ারি, আর ইন্ডিয়া সার্ভারে সেম ইভেন্টটা আসবে 8 জানুয়ারি, দ্যাট মিন্স 8 ডিসেম্বর। তোমরা যদি এই ইভেন্টটা কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছা রাখতে পারো। সো এই ছিল আপকামিং কিছু ফিক্সড টপ ইভেন্ট প্লাস ছোট বড় অনেক আপডেট তোমাদের জন্য। আজকের ভিডিওতে একবারও কিন্তু সাবস্ক্রাইব করার কথা বলিনি, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিও। আর আজকে রাত 12টার পর এবং কালকে ভোর 4টার পর বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে যে ইভেন্ট গুলো অ্যাড হবে সেটা আমি ভিডিওর যে কোনো পার্টে বলে দিয়েছি। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।